নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বৃশ্চিক লগ্নের জাতক এবং বৃশ্চিক লগ্নের জাতিকাদের ক্ষেত্রে বিশেষত্ব কী আছে এবং বৈশিষ্ট্য কী আছে সেই সম্পর্কে। দেখুন, বৃশ্চিক লগ্নের জাতক শৌর্যশালী, শিল্পবিজ্ঞান শাস্ত্রজ্ঞ, সৌভাগ্যযুক্ত হয়ে থাকেন এরা। এরা দুষ্ট বুদ্ধি সম্পন্ন এবং বিবাদ পরায়ণ হয়ে থাকেন যদি এই লগ্নের অশুভ প্রভাব জীবনে পড়ছে তো। এই লগ্নে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করে তাদের মানুষ্য জাতির হৃদয় বলা যেতে পারে। দেখুন, সমবেদনায় এদের হৃদয় সবসময় কিন্তু মথিত হয় এবং সাধারণত অপরের ভুল ত্রুটি এরা অতি সহজেই ক্ষমা করে থাকে। এরা শত্রুর বিপক্ষে এদের বন্ধুকে রক্ষা করে। একমাত্র বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা এদের মহৎ অন্তঃকরণকে অসহনীয় কষ্ট দিতে পারে, তাই অত্যন্ত সত্যবাদী এবং সাধু প্রকৃতির এরা হয়ে থাকেন। কিন্তু এরা সময়ে সময়ে ভীষণভাবে প্রতারিত হয় এবং শেষের দিকে কিন্তু এরা কিছুটা রুক্ষ, কিছুটা শক্ত প্রকৃতির এবং বিভিন্ন মানুষের খুঁত ধরে থাকেন এবং খুঁত ধরার প্রয়াসী হয়ে থাকেন। এদের সচরাচর আর্থিক ব্যাপারে কপাল খুবই ভালো হয় বলা যায়, তবে প্রায় কিন্তু অচিন্তনীয় সূত্র থেকে এরা অর্থ পেয়ে থাকে। অপ্রত্যাশিতভাবে এদের জীবনে আর্থিক লাভ মিলে থাকে। কিন্তু এদের আকাঙ্ক্ষা হচ্ছে নিখাত সোনার মতো প্রেম, যা এর খুব কম ক্ষেত্রেই পেয়ে থাকেন। এরা সর্বদা এদের পার্টনারকে, এদের ভালোবাসার মানুষকে নিখাত সোনার মতো কিন্তু ভালোবেসে থাকেন, কিন্তু তার পক্ষে কিন্তু সর্বদাই নেগেটিভিটি, নেতিবাচক দিকগুলোই কিন্তু দর্শিত হয়। দেখুন, নেতা হিসাবে অপরকে উৎসাহিত করবার শক্তি এদের মধ্যে ভীষণভাবে থাকতে দেখা যায়। মৃত্যু বা অগ্নির মধ্যে দিয়ে এদের দলের লোকেদের পরিচালনা করতে পারার ক্ষমতা ভীষণভাবে থাকে। অত্যন্ত গর্বিত প্রকৃতির হয় এরা, সেই জন্য এই দিক দিয়ে কোনো আঘাত এরা কিন্তু দ্বিগুণভাবে এদের মধ্যে ধ্বনিত হতে দেখা যায়। এই লগ্নের জাতক খুব উচ্চমনা এবং সদাশয় হয়ে থাকে। এরা অত্যন্ত স্বাধীনচেতা হয় এবং কেউ এদের উপর কর্তৃত্ব করে বা চালাকি করুক এমনটি কিন্তু এরা কখনোই চায় না। ইচ্ছা শক্তি এদের মধ্যে অত্যন্ত প্রবল দেখা যায়। কোনো কাজে লেগে থাকার ক্ষমতা অসীম থাকে। একবার যদি কোনো কাজে এরা মনস্থির করে ফেলে, তাহলে কিন্তু তাদের সেখান থেকে কোনোভাবেই সরানো যাবে না। তারা সেই লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য নিরন্তর প্রয়াস অবশ্যই করে যায়। এরা অত্যন্ত স্থির এবং কষ্ট সহিষ্ণু হয়ে থাকেন। একবার যদি এরা উত্তেজিত হয়, তখন ঠিক সিংহের মতোই এরা নির্ভীকভাবে ঝাঁপিয়ে পড়ে। জাতক সচরাচর স্পষ্ট ভাষণের জন্য শত্রু সৃষ্টি করে থাকে। কোনো কিছু গর্জিত কার্যের জন্য ঘৃণা বা কেউ যদি কিছু চাপাতে চেষ্টা করে, এরা সহ্য করতে পারে না বলেও অনেক শত্রু কিন্তু এদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখা যায়। কর্তব্যকর্মে নিষ্ঠা এদের অপরিসীম থাকে। ইচ্ছা শক্তিও এদের মধ্যে প্রবল থাকে। লেগে থাকার শক্তিও এদের মধ্যে ভীষণভাবে থাকতে দেখা যায়। এই লগ্নে যারা জন্মগ্রহণ করে, তারা সচরাচর কিন্তু হৃদযন্ত্রের দুর্বলতা, মূর্ছা, বুক ধরপড়ানি, কানে এবং মাথায় ব্যথা, মূত্রাশয়ের কষ্ট, পায়ে আঘাত, পায়ের কোনো রকম দীর্ঘস্থায়ী অসুখে ভোগার সম্ভাবনা থাকতে এদের মধ্যে দেখা যায়। তাহলে আজ আমরা আপনাদের সাথে এখন আলোচনা করলাম বৃশ্চিক লগ্নের বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।